গ্রের মধ্যে দেখো এই ওয়ালপেপারটা ফাইনালি চুজ হয়েছে। এটা হচ্ছে আমার লিভিং রুমের ফাইনাল মেকওভার লুক। মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে ব্লগে তো তোমরা দেখেইছো, কালকে রাত্রিবেলা একটা ট্র্যাজেডি হয়েছে। তো জাস্ট সকালবেলা আমি ঘুম থেকে উঠে আবার ব্লগটাকে এডিট করলাম। কালকে রাত্রিবেলা আমি এডিট করে দিয়ে শুয়েছিলাম, তারপরে সৌরভের ক্লিপগুলো অ্যাড করে জাস্ট ভিডিওটা পাবলিশ করলাম। আজকে উঠতে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে, কালকে ভয়ের মাঝে উঠেছি তো তারপরে আর কিছুতেই ঘুম আসছে না, যেরকমটা হয় আর কি, আচমকা ঘুম ভেঙে গেলে দেখবে আর ঘুম আসতে চায় না। তো যাই হোক, লাস্ট ব্লগে তোমরা পুরো ডিটেলস শুনে নিয়েছো, আমি আর সেটা নিয়ে কথা বলছি না। আজকে আমার অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, মানে এক্সাইটেডও, কারণ তোমাদের বলেছিলাম না যে আজকে ব্লগে তোমাদেরকে পুরো আমার লিভিং রুমে একটা ট্যুর দিয়ে দেবো। তো আজকে অনেক কিছু হবে, তো তার জন্য সবাই চলেও আসবে, কারণ কিছু কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো আজকে সারবো, তারপরে আমি পুরো লিভিং রুমটা মেকওভার করবো। সব কিছু এসেও গেছে, তোমাদেরকে আগেও বলেছিলাম, তো সুপার এক্সাইটেড। তো চলো আগে ব্রেকফাস্ট বানানো যাক, কারণ লেট হয়ে গেছে তো আর এখন বসার সময় নেই। সো আজকের ফার্স্ট কাজ হচ্ছে, আরবান কোম্পানি থেকে বলেছি 11টার সময় আসবে কার্পেটটা ক্লিন করতে। এই কার্পেটটা মোটামুটি 1.5 বছর মতন হয়ে গেছে ইউজ করছি, আর ডেফিনেটলি দেখো কার্পেট তো ময়লা হবেই, বাট আমরা নিজেরা করে না সেভাবে পরিষ্কার হয়নি। তো 400 টাকা নেবে, আমি দেখলাম যে একবার করিয়ে দেখি কীরকম কী পরিষ্কার হয় না হয়। তো 11টার সময় আসবে, এসে কার্পেটটা ক্লিন করবে, ফোম ওয়াশ করবে, আজকেই ড্রাই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখা যাক কীরকম কী হয়। ভারী ব্রেকফাস্ট বানাচ্ছি এই কারণেই, কারণ আজকে হয়তো একটুখানি লাঞ্চ করতে করতে লেট হয়ে যেতে পারে। কার্পেট ক্লিনিংয়ের তো লোক আসবে, তোমাদের বললামই, তারপরে আসবে ওয়ালপেপার ফিক্স করতে। তো আমরা আমাদের লিভিং রুমে ওয়ালপেপার লাগাচ্ছি, তোমাদেরকে বলছিলামই যে একটা অন্যরকম কিছু প্ল্যান আমি করেছি, তো আশা করছি ভালো লাগবে। ওয়ালপেপার চুজ হয়ে গেছে, তো ওটা এসেই আজকে ফিক্স করবে, ওটাই লাস্ট কাজ বাকি আছে লিভিং রুম মেকওভারের। তো দেখা যাক কীরকম কী হয়, তো ওটা ফিক্স করতে একটু তো সময় লেগেই যাবে, তাই জন্য আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা একটু হেভি বানানো যায়। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ভালো, চাউমিনটা বসে খাও। এটা কি আগের দিন যেটা বাবু বসে দেখালাম? হ্যাঁ, এবারে থেকে ভালো। কত করে নিয়েছে প্যাকেট? 80 টাকা। ভালোই, খুবই ভালো টেস্ট আছে। ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতেই কার্পেট ক্লিনিংয়েরও লোক চলে আসলো। তো এখানে কার্পেটটা ক্লিন হচ্ছে, বারান্দাতেই করতে বললাম, তার কারণে যতটা নোংরা হবে বারান্দাতেই হোক, পরিষ্কার করাটা ইজি হয়ে যাবে। ভাবছিলাম যে কি হবে, দেখা যাক, কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে আরবান কোম্পানি থেকে কার্পেট ক্লিন করিনি, খুব সুন্দর পরিষ্কার হলো, আর এটা এত ভালো পরিষ্কার হয়েছে দেখে। আমার একটা ছোটো কার্পেট ছিল হোয়াইট আর ব্লু এর কম্বিনেশনে, ভাবলাম যে একটুখানি এক্সট্রা পয়সা দিচ্ছি, এটাও করে দিয়ে যাও। তো এটার জন্য নিল 200 টাকা, আর এটার জন্য নিল 400 টাকা। তো 600 টাকায় দুটো কার্পেট ক্লিন হলো। দেখো বছরে এগুলো একবারই হয়তো করাতে হয়, তো আমার মনে হচ্ছে ঠিক আছে, ওয়ার্থ ইট নাকি? হ্যাঁ, এই কার্পেটটা তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এটা লাইটের এগেনস্টে আছে, তোমরা তো বুঝতে পারছো না, বাট দারুণ পরিষ্কার হয়েছে। আর যেটা ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে খুব যে ভিজে ভিজে আছে সেরকমটা নয়, একটু রোদ খেলেই ঠিক হয়ে যাবে। আর এটাও দারুণ পরিষ্কার হয়ে গেছে, একটা মেজর কাজ হলো বলো। হ্যাঁ, তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখনও ওয়ালপেপারের লোক আসেনি। তো আমি আর সৌরভ ডিসকাস করছি যে এই তিনটের মধ্যে কোনটা বেস্ট হবে। তো আমাদের ক্যাটালগ দিয়েছিল, তার মধ্যে থেকে আমরা এই তিনটে চুজ করেছি, আর তিনটে রোলই উনি পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে থেকে যে কোনো একটা আমরা পছন্দ করব, আর বাদবাকি দুটো রোল উনি নিয়ে চলে যাবেন। তো আমি জানো তো শুরু থেকে ভেবে রেখেছিলাম যাতে হোয়াইট বেসের মধ্যে ওয়ালপেপারটা হয়। তো আমি খুব বেশি ভাইব্রেন্ট কালার প্রেফার করি না, তোমরা সেটা জানোই। তো সেই হিসেবে আমার মনে হয়েছে এত বড় ওয়ালে যদি কোনো ডার্ক কালার আমি চুজ করি সেক্ষেত্রে একটা সময়ের পর গিয়ে আর সেটা ভালো লাগবে না। আর গ্রের মধ্যে একটু প্রেফার করছিলাম, কারণ আমার ইন্টেরিয়ারের যে কালার আছে তার সাথে গ্রেটা ভালো যাবে। তো সৌরভ আমাকে বলছে একটা লিফি ডিজাইন আছে, ওটাও ভালো লাগতে পারে, বাট অত বড় ওয়ালে ওই লিফি ডিজাইনটা যদি ভালো না লাগে, সেই হিসেবে আমার মনে হলো যে এমন কিছু চুজ করা যাক যেটা সেফার সাইডে থাকবে। প্রত্যেক সিজনে আমরা যেমন নিজেদের জন্য কেনাকাটি করি তেমনি কিন্তু আমরা এটাও ভাবি যে আমাদের বাড়িতে কি নতুন জিনিস নেওয়া যায়। তো প্রত্যেক বছরে এরকম কিছু প্ল্যান থাকে, তোমরা দেখেছো এবছর আমি আমার লিভিং রুমে সোফা চেঞ্জ করছি, লিভিং রুমের ডেকোরেশন চেঞ্জ করছি, তার পাশাপাশি আমার মনে হলো যে আমি আমার বেডরুমে কি অ্যাড করতে পারি। আর দেখবে এই দুর্গাপূজার সময় কিন্তু বাড়িতে যদি নতুন জিনিস অ্যাড হয় খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমি আমার বেডরুমের ফ্যানটাকে কিন্তু আপগ্রেড করতে পারি। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু লাস্ট 2 বছর ধরে অ্যাটমবার্গের ফ্যানই ইউজ করছি আর আমার কিন্তু কোনো কমপ্লেন নেই, বাট এবারে আমি ফ্যানটাকে একটু আপগ্রেড করেছি। আর যখন আমি ভাবলাম যে ফ্যানটা আপগ্রেড করবো সেক্ষেত্রে কিন্তু আমার ফার্স্ট যে চয়েসটা মাথায় এসেছিল সেটা হচ্ছে অ্যাটমবার্গ। এর আগে অ্যাটমবার্গে যে ফ্যানটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে রেনেসা প্লাস স্মার্ট ফ্যান, আর যেটা আপগ্রেড করে আমি নিয়েছি সেটা হচ্ছে স্টুডিও স্মার্ট প্লাস ফ্যান। অ্যাটমবার্গের এই স্টুডিও স্মার্ট প্লাস ফ্যানটা ইন্ট্রোডিউস করেছে স্মার্ট 2.0 টেকনোলজি। সো ফ্যানটাকে এবার আমি ইনস্টল করিয়ে নিচ্ছি। আর অ্যাটমবার্গের এই স্টুডিও স্মার্ট প্লাস ফ্যানটায় তোমরা পেয়ে যাবে 2+1 ইয়ার্স ওয়ারেন্টি আর অ্যাসিওর্ড অ্যাটমবার্গ সার্ভিস। এতে আছে হাই এয়ার ডেলিভারি উইথ মিনিমাম নয়েজ। ফ্যানটা ইনস্টল হওয়ার পরে দেখো দেখতেও খুব ভালো লাগছে আর আমার ইন্টেরিয়ারের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করেছে। আমি এই কারণে আর্ট ব্রাউন কালারটা চুজ করেছিলাম আর এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। তোমরা তো জানো অ্যাটমবার্গের ফ্যান তোমরা রিমোটে কন্ট্রোল করতে পারবে, এছাড়াও অ্যাটমবার্গ হোম অ্যাপ দিয়ে তোমরা ফোন থেকেও কিন্তু ফ্যানটা কন্ট্রোল করতে পারবে। সো অ্যাটমবার্গের হোম অ্যাপ দিয়ে তোমরা ফ্যানের স্পিড বাড়ানো বা কমানোর সাথে সাথে টাইমার সেট অথবা এলইডি লাইটও অপারেট করতে পারবে। আর এই এলইডি লাইটস এর মাধ্যমে কিন্তু ফ্যানের স্পিডও ইন্ডিকেট করা হয়। এই অ্যাপে আছে ইন অ্যাপ ভয়েস কমান্ড কন্ট্রোল, যা দিয়ে তোমরা অ্যালেক্সা, গুগল হোম বা গেস্ট মোডে অপারেট করতে পারবে আর এটা ব্লুটুথ কম্প্যাটেবল। হোমের বেস্ট পার্ট হচ্ছে পারফরমেন্স অ্যানালিটিক্স, যেখানে তোমরা রিয়েল টাইমে এনার্জি সেভিংস দেখতে পারবে। বেসিক্যালি এটায় BLDC টেকনোলজি ইউজ করা হয়, তাই 65% অব্দি এনার্জি সেভ করে। এই পূজার মরশুমে তোমরা কিন্তু তোমাদের ফ্যান আপগ্রেড করতে পারো আর তোমাদের পুরনো ফ্যান আপগ্রেড করে তোমরা অ্যাটমবার্গের স্টুডিও স্মার্ট প্লাস ফ্যানটা ইউজ করতে পারো। সো অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। দেখো উডেন স্ট্রিট থেকে অনেকদিন আগেই কিন্তু আমাদের সেন্টার টেবিলও এসে গেছিলো আর এই সেন্টার টেবিলের লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছো, তো আমি ডেফিনেটলি প্রোভাইড করে দেবো। তবে উডেন স্ট্রিটের একটা বাজে জিনিস আমি দেখলাম, এটা কিন্তু অ্যাসেম্বল ওরা নিজেরা করে না। উডেন স্ট্রিটের কাস্টমার কেয়ারও কল করেছিলাম, বাট সেন্টার টেবিল অ্যাসেম্বল করার জন্য ওরা কোনোরকম সাপোর্ট পাঠাবে না, নিজেদেরই করতে বলেছিল, যেটা আমাদের জন্য একটুখানি চাপেরই ব্যাপার, কারণ এত বড় সেন্টার টেবিল নিজেরা ঠিকভাবে করতে পারবো কি পারবো না। তো সেই হিসেবে আমরা আরবান কোম্পানির থেকেই কার্পেন্টার বলে দিয়েছিলাম, 250 টাকা নিয়েছিল এটা অ্যাসেম্বল করতে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, উডেন স্ট্রিট থেকে যদি তোমরা কোনো ফার্নিচার অর্ডার করো তাহলে হাতে একটু সময় নিয়ে অর্ডার করবে। আমাদেরও কিন্তু ফার্নিচারটা ডেলিভার হতে হতে অনেকটাই সময় নিয়েছিল। তো এবারে আমি সেন্টার টেবিলটা মেনলি চেঞ্জ করেছিলাম কারণ আমার রেক্ট্যাঙ্গেল শেপের সেন্টার টেবিল প্রয়োজন ছিল। আর সেন্টার টেবিলের প্রাইস তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো সেন্টার টেবিলটা আমাদের পড়েছে 3500 রুপিস। আর এই যে দেখতে দেখতে ওয়ালপেপার লাগানোর লোকও এসে গেছে। সো বুঝেই গেছো নিশ্চয়ই ফাইনালি আমরা কোন ওয়ালপেপারটা চুজ করেছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপর এরকম গ্রে অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট, আর এই টেকনিকটা না আমার খুব ভালো লাগছে দেখতে। তো ওরা তো ওদের মতনই ওয়ালপেপার ফিক্স করে দিয়ে চলে যাবে, কিন্তু আমিও দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দেখছি যে কীরকম লাগছে। তো অল্প করে যখন ওয়ালটা এরকম ভর্তি হচ্ছে তো মনে হচ্ছে যে না ঠিক আছে, ভালোই চুজ করেছি। আজকে লিভিং রুমের মেকওভার হচ্ছে, তো একটুখানি গ্রিনারি তো অ্যাড করতেই হবে। তো আমি আর সৌমি মিলে জাস্ট ডিসকাস করছিলাম যে কি করা যায়। তো আমি এখন যাচ্ছি নার্সারিতে, অ্যাকচুয়ালি সৌমি আমাকে বলে দিয়েছে যে কিরকম কি লাগবে, তো দেখি পাই কিনা তাহলে নিয়ে নেব। গ্রিনারি না হলে না ঠিক ঘরটা জমে না আর কি। তো যেটা ফার্স্টেই নেব বলে ডিসাইড করলাম সেটা হচ্ছে এরিকা পাম। এখানে কিন্তু ভ্যারাইটি রকমের আছে, সাইজ অ্যান্ড শেপস। তো একটা পছন্দ হয়েছে নিয়ে নিচ্ছি। এরিকা পামটা মাস্ট ছিল তো পেয়ে গেছি। আমাদের একটা খুব সুন্দর জবা গাছ ছিল কিন্তু বর্ষায় না নষ্ট হয়ে গেছিলো, তো একটা জবা গাছও নিয়ে নেব, যদিও এটা ব্যালকনির জন্য, লিভিং রুমের জন্য নয় অবশ্যই। তাহলে ফাইনালি মিন্ত্রার সাথে যুদ্ধ করে পার্সেলটা নিয়ে যাচ্ছে। আজকেও বলেছিল নিয়ে যাবে না, তারপর অনেক করে বলে কথা বলে ফোন করে ফাইনালি আজকে একে তো লেট হয়ে গেছে, এখন বেজেছে 3:15। আমাদের লাঞ্চ হয়নি, তার মধ্যে এখন আবার এসেছিল মিন্ত্রার রিটার্নটা নিতে। তো ফাইনালি গিয়ে নিয়ে গেছে, মানে সত্যি কথা 1600 টাকা নিয়েছিল জানো, আর 1600 টাকা পুরো একদম ফেসেও ছিল। তো যাই হোক, ওরা এখন নিয়ে যাচ্ছে না, নিচে গেটে রাখছে, অটো করে এসে নিয়ে যাবে। সেটা আর আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, কারণ OTP নিয়ে নিয়েছে, उफ थैंक गॉड। तो चलो हमें कल के रात्रिबेला चिकेन बनिए रेखेছিলাম आलू दिए तो चिकेनের झोल और এখানে একটুখানি আলু উচ্ছে ভাতে দিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে আগে লাঞ্চটা সেরে ফেলি, খুব জোর খিদেও পেয়ে গেছে। এতক্ষণ মানে এও নিয়ে যেতে চাইছিল না, রমদারমদি করে রিকোয়েস্ট করে পাঠালাম। তো বলছি উদা শাক বাজাও, মানে ঘরে নতুন কিছু এলে লোকে এতটা এক্সাইটেড হয়, আমরা এক্সাইটেড হচ্ছি। চলো तो कब थे प्लान कर रेखेम जो लिविंग रूमेर मेकओवर करब और ये चेंजेसगुलो करब, मैं जब भेवेल हाँ सोफाटा के चेंज करब तरपर मन हो जो सोफा चेंज हो लिविंग रूमेर लुक्सटा के एकटूखानी डिफरेंट किछु करा जाक। तो आज के गए फाइनली सब किस कमप्लीट हलो, सेंटर टेबिल एसे गेछे और वॉल बैकग्राउंडटाओ किन्तु आमरा चेंज करेछी। हाँ पार्सोनल टाच किछु देवा बाकी आछे जेगुलो तोमरा एखुनी देखते पाबे, तारपरे फाइनल रिविल करब। आमार खूब भालो लागे जानो तो, माने ए घरबाड़ी सजाते गोछाते आमि एतो भालोबासी और आमार एक्सप्रेशन देखे निश्चयई बुझते पारछो आमि कतटा एक्साइटेड, कारण वॉलपेपर चूज निये आमि एकटुखानी चापे छिलाम जे किरकम होबे भालो लागबे किना। तो फाइनली भीषण भालो लागछे, जदिओ तोमरा एकटू देखेई नियेछो। तो फाइनल लुकटा एबार तोमादेर साथे शेयर करार पाला। तो प्रथमे आमि कुशन कवरगुलो चेंज करे नेब। अच्छा तोमरा एई कुशन कवरगुलोर लिंक अनेकेई चेयेछिले, एई कुशन कवरगुलो अनेक पुरोनो, आमि एडिनबरा थेके किनेछिलाम और ओगुलो आमि नियेओ एसेछिलाम। एटा किन्तु आमार डेकोरेर साथे जाच्छे, बाट आमि एखन प्रेजेंटली जे डेकोरेर कम्बिनेशनटा राखछि सेटा होच्छे ब्लू येलो और ग्रे, ताई जोन्नो आमि एटा चेंज करछि। तबे आजके जे जे प्रोडक्टगुलो आमी यूज करब तार लिंकगुलो किन्तु डेस्क्रिप्शने देवा थाकबे। Do you know I'm looking and I can't help but smile? Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up and we just sing along and I can't help but feel. लिविंग रूम लुक्सटा एबार चेंज होच्छे। शुरूतेई तोमादेरके बोललाम एबारे जे कलर कम्बिनेशनटा आमि चूज करेछिलाम सेटा होच्छे ब्लू येलो और ग्रे। तो आमी मेनलि ग्रेर मध्य बैकग्राउंड बा वॉलपेपरटा चूज करते चेयेछिलाम, कारण आमार कार्टन्सेर कलर होच्छे ग्रे बा आमार लैमिनेट्से ग्रे आछे। देखो जेहेतु इंटेरियर करार पर आमी आबार एगुलो चेंज करछि, ताई जोन्नो आमार पुरो इंटेरियरटाके माथाय रेखे किन्तु टुकटाक चेंजेसगुलो करते हयेछे। तो आमी अन्य किछु ब्राइट कलर वॉलपेपर चाइछिलाम ना, तो ग्रेर मध्य देखो ये वॉलपेपरटा फाइनली चूज होयेछे। खूब भालो लागछे और सत्यि बोलते लिविंग रूमटा ना अनेक बड़ो बड़ो लागछे, तो सेई कारणे व्हाइट बेसेर मध्य वॉलपेपर चूज करेछि। और ये कैनवासटा निये कि बोलबो, एदिक ओदिक अनेक करार चेष्टा करलाम बाट फाइनली इनी वाले आछेन और एटाई भालो लागछे। आमार मने होच्छे जाच्छे पुरो थीमटार साथे। और आमी कुशन कवरगुलो जेगुलो चेंज करेछि सेगुलो येलो रेखेछि। तो আপাতত তো এই অবধি ঠিকঠাকই লাগছে, এবার নেক্সট চেঞ্জেস গুলো করা লিভিং রুমের ফাইনাল মেকওভার লুক। তবে এটা কিন্তু শুধুমাত্র ভিজুয়াল মেকওভার নয়, আমাদের অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল যার জন্য আমরা এই মেকওভারটা করেছি বলতে পারো। কারণ আগেই বলেছিলাম যে আমাদের যে এক্সিস্টিং সোফাটা ছিল সেটাকে আমরা মডিফাই করে এরকম এল প্যাটার্ন সোফা নিয়েছি। তারপর আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি আমার রাউন্ড সেন্টার টেবিলটাকে চেঞ্জ করব, তো সেটাও ফাইনালি গিয়ে আমি চেঞ্জ করতে পেরেছি। আর ওয়ালপেপারটা বলতে পারো এত কিছু চেঞ্জ হচ্ছে বলে আমার মনে হলো যে এটা একটুখানি অ্যাডিশন করা যাক, তাহলে লিভিং রুমের লুকসটা অন্যরকম লাগবে। হ্যাঁ আগের থেকে কিন্তু অনেকটাই অন্যরকম বা চেঞ্জ লাগছে। আর কি বলতো 2 বছর হয়ে গেছিল, একটু টুকটাক চেঞ্জ করলে কিন্তু সত্যি ভালো লাগে। আর এরপরে বুঝতেই পারছো আরও অনেক রেসপন্সিবিলিটিস এসে যাবে, তখন আর এগুলো আমি করতে পারবো কি না জানি না, বাট এগুলো আমার শখ। তো শখেই বলতে পারো পুরো লিভিং রুমের পুরো মেকওভার প্ল্যানটা আমি করেছিলাম। তো অবশ্যই জানাবে কীরকম লাগছে, আমার তো সত্যি ফাটাফাটি লাগছে। আর আজকে সকালে সৌরভ গিয়ে বেরিয়ে এই এরিকা পাম্পটা নিয়ে এসেছে। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা এরিকা পাম্প রাখবো। ইনফ্যাক্ট আমার এর আগে একটা এরিকা পাম্প ছিল, সেটা নষ্ট হয়ে গেছিলো, পাতাগুলো পুরো ইয়েলো হয়ে গেছিলো। তো সৌরভ আজকে জেনে এসেছে, বলেছে যে এক ফোঁটাও যেন রোদ না লাগে। তো ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে আমার আর্টিফিশিয়াল প্লান্টস একদম ভালো লাগে না। আমার বাড়িতে যত প্লান্টস তোমরা দেখবে मैक्सिमाम मैं 90% समस्त किछु किन्तु ओरिजिनल और एखाने देखो मानी प्लांटटाओ सौरभ एनेछे एटाओ खूब सुंदर देखते माने एई कलर माने छिटछिट कलर आमार काछे नेई एकटा एरकम मानी प्लांट तो एटा एकटुखानी जत्न करते होबे सबे आजके इनि एसेछेन तो एकटु बड़ो करते होबे और कोकोपिट दिये निये एसेछे कोकोपिट दिये ना माने खूब भालो हय मानी प्लांट तोमराओ ट्राई करे देखते पारो तो मोटामुटी एरकम भावे छिमछाम भावे रेखेछि और माने आमार सत्यि सैटिसफाइंग लागछे। मेकओभारটা কমপ্লিট হওয়ার পর আমি একটু বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি কালকে একটা খুব দায়িত্বপূর্ণ কাজ আছে তারই কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো সেগুলো জাস্ট কমপ্লিট করে আসলাম সব কিছু একদম অন ট্র্যাক আছে কি ব্যাপার সেটা তোমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবে। এসে জাস্ট চাটা খেলাম আমাদের নতুন লিভিং রুমে বসে ওফ লিভিং রুমটা সত্যি একদম নতুন হয়ে গেছে তাই না হ্যাঁ নতুন হয়েছে আমি সত্যি কথা বলতে রিলাক্টেন্ট ছিলাম যে এত চেঞ্জেস করার কি দরকার আছে সোফাটা যেমন পাল্টা নেওয়া হয়েছে সেটা ঠিক আছে बट सौमी तो मैं सुपार एनार्जेटिक मैं अवस्था तो एतटा एनार्जी रखे सेटाई मैं अबाक कांड तो बोलते ना समस्त किछु ठीक ठाक करब तुम चले जाओ गाच निये आसो वालपेपर सिलेक्ट करा मैं अनेक किछु चेंज होयेछे एबं सेटा भालो लागछे तो जाई होक तोमराओ जानिओ किरकम लागछे आमादेर थेके मने होच्छे जेन अन्य कारो लिविंग रूमे आछि ना जास्ट चा खावाटा कमप्लीट हलो एखोन एई बिग बस देखछि आमरा सो चलो आजकेर मतो ब्लगटा एखानेई एंड करछि कालके एक्चुअली एकटा स्पेशल काज आछे जार जोन्नो अल्प अल्प टेंशनेओ आछि ना जानी सब किछु ठीकठाक भावे होये जाबे तो कालके ब्लगे सबटा तोमादेर साथे शेयर करब और आजकेर ब्लगटा जोदि भालो लागे लिविंग रूम मेकओभार जोदि तोमादेर भालो लागे ताहले अवश्योई करे किन्तु भिडियोटाके लाइक करो शेयर करो सबस्क्राइब करो तो चलो टाटा गुड नाइट।